সাবেক ফার্মার্স ব্যাংকের পৌনে তিন কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে দুদক সকাল দশটার দিকে তাকে কেয়ানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে হাজির করা হয় সাত দিনের রিমান্ডের তৃতীয় দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিনাজের নেতৃত্বে একটি দল গত সাতাশ জুলাই শাহেদ সহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক